হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার বাকি আর সপ্তাহখানেক। এই উৎসব ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন জামালপুর, নীলফামারী ও ফেনীর কারিগররা। পূজার উৎসবে অংশ নিতে চলছে হিন্দু ধর্মাবলম্বীদের কেনাকাটা। জামালপুর প্রতিনিধি ফজলে এলাহি মাকাম, ফেনী প্রতিনিধি মাইনুল রাসেল এবং নীলফামারী প্রতিনিধি মাহবুবুর রহমান মনির প্রতিবেদন। কাশফুলের সাদা শুভ্রতা মনে করিয়ে দেয় দেবী দুর্গার আগমন। এবার দেবী দুর্গা বাপের বাড়ি আসছেন হাতিতে চড়ে, স্বামীর ভিটা কৈলাসে ফিরে যাবেন নৌকায়। জামালপুরে 184টি পূজার মণ্ডপে প্রতিমা শিল্পীরা দিন রাত পরিশ্রম করে তাদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি করছে প্রতিটি প্রতিমাকে। জামালপুর শহরে আমরা 13টি প্রতিমায় কাজ করতেছি, তো নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের সকল কাজ শেষ হবে বলে আমরা আশা। অন্য অন্য বছরের থেকে দুর্গা প্রতিমার ডিজাইনে হড্ডা বিভিন্ন ধরনের আমাদের সময় চাই পাইছে, আমরা এই মুহূর্তে আমরা আজকে রং ধরব। খরচ বেড়ে যাওয়ায় সংশ্লিষ্টদের কাছে বাড়তি অর্থ বরাদ্দের অনুরোধ জানিয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ নেতা। অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর পুলিশ প্রশাসন। সকল ধর্মের সমন্বয়ে যেহেতু এটা উৎসব, আমরা সকলের সহযোগিতা এবং সার্বিক সহযোগিতার জন্য আমরা অপেক্ষায় আছি। কোনো ধরনের সাম্প্রদায়িক শক্তি যাতে এই পূজাকে বিঘ্নিত করতে না পারে সে ব্যাপারে সদা সচেষ্ট থাকব। দুর্গোৎসবকে ঘিরে নীলফামারীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ। 889টি মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। তুলি আর রং ছোঁয়ায় প্রতিমা ধীরে ধীরে ধারণ করছে মাতৃরূপ। উৎসবমুখর পরিবেশের অপেক্ষায় হিন্দু ধর্মাবলম্বীরা। আর আমাদের কাজ এখানে বর্তমানে মনে করেন যে আরও 10 থেকে 12 দিন লাগবে সময়, এর মধ্যে আমি প্রতিমা কমপ্লিট দিব আর কি। করোনার কারণে 2 বছর পুজোয় ছিল না কোনো উৎসবের আমেজ, ফলে এবারের উৎসব হবে সার্বজনীন, প্রত্যাশা ফেনীবাসীর। বছরের তুলনায় এবার প্রতিমার মান অনেক ভালো। যে কোনো ধরনের ডিউটির জন্য আমাদের পুলিশ আমরা ফোর্স প্রস্তুত আছে। 1 অক্টোবর ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে শুরু হবে দেবী অর্চনা, 5 অক্টোবর বিসর্জন। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।